হ্যালো, তোমাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল ডিএম পয়েন্টে। আজকে আবারও চলে এসেছি কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তাহলে চলো দেখে নিই কি রয়েছে আজকের প্রশ্ন। 1 নম্বর, হিমালয় পর্বতের পাদদেশে পশ্চিমাংশ কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে তরাই অঞ্চল। 2 নম্বর, বিহারীনাথ পাহাড়ের উচ্চতা কত? উত্তর হয়ে যাবে 451 মিটার। 3 নম্বর, বীরভূমের মামাভাগ্নে পাহাড় কী ধরনের? উত্তর হয়ে যাবে ক্ষয়জাত। 4 নম্বর, পশ্চিমবঙ্গের শীতলতম মাস কোনটি? উত্তর হয়ে যাবে জানুয়ারি। 5 নম্বর, মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর হয়ে যাবে বীরভূম। 6 নম্বর, শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর হয়ে যাবে বাঁকুড়া। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আরও এরকম ধরনের ভিডিও প্রত্যেক দিন সবার আগে দেখার জন্য। বাই।